হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তোমাদেরকে আমার চ্যানেলে আবারও অনেক 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 ওয়েলকাম। আর আজকে অনেক দিন পরে আমি হিল অর্ডার দিয়েছিলাম, তো সেটাই আজকে এসেছে, সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো মিন্ত্রা থেকে আমি হিলটা অর্ডার করেছিলাম, তো চলো আমি ঝট করে খুলে নিই আগে, তারপর তোমাদেরকে দেখাবো। তো কোম্পানির নাম হচ্ছে সি জোন। তো প্যাকেজিংটা খুব সুন্দর ছিল, যাই হোক দেখি ভেতরে এবারে কী রয়েছে। এটা হচ্ছে, আমি কালারটাও সুন্দর দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পিচ কালার, কালারটা খুবই দেখতে ভালো লাগছিলো বলে আমি অর্ডার দিলাম। অবশ্যই ডিজাইনটাও সুন্দর, দেখে নাও তোমরা। মেন কালারটা আমার খুব পছন্দ হয়েছে, তো দেখি এবার পায়ে কিরকম ফিট হয় আর কি। চলো আমি তোমাদেরকে পরে দেখাই প্রথমে, তারপরে বলবো কিরকম ফিটিংস হচ্ছে পায়ে। তো যাই হোক, পেছনের বেল্টটা একটু ছোট বড় সিস্টেম দিলে ভালো হতো, তো একটাই সিস্টেম দিতে যার জন্য বেল্টটা ঢিলে হচ্ছে একটু। তো আমি দুটো পায়ে পরে নিলাম, দেখতে পাচ্ছ তোমরা। তো হিলটার কোয়ালিটি খুব সুন্দর, কিন্তু একটু বেল্টটার পেছনের বেল্টটা যদি একটু ছোট বড় হতো তো খুবই ভালো হতো, কারণ পা থেকে পেছন থেকে বেরিয়ে যাচ্ছে, একটু ঢিলে আছে জুতোটা। এবার আমি তোমাদের হেঁটে দেখাচ্ছি কেমন লাগছে, তোমরা দেখে জানিও। তো আমি সব রকমভাবে তোমাদের সব রকম পোষে আমি পোজ দিয়ে দেখাবো কেমন লাগছে জুতোটা। এই হচ্ছে, দেখে নাও, এই যে অনেকটাই ঢিলে, যেহেতু বেলটা ঢিলে আমি তাও একটু জুতোটা একটু বড়ই নিয়েছি, তো মনে হচ্ছে আমাকে রিটার্ন করতে হবে। কিছু কিছু জুতো আমার 4 লাগে আর কিছু কিছু 5 লাগে, তো আমি এটা যেহেতু প্রথমবার মিন্ত্রা থেকে অর্ডার দিয়েছি তার জন্য আমি এটা সাইজ 5 সাইজ নিয়েছিলাম, তো এটা একটু ঢিলে হচ্ছে, তো আমাকে জুতোটা রিটার্ন করতে হবে। দেখে নাও, পা থেকে পুরো গলে যাচ্ছে, পেছনটা আটকেছে, মানে হাঁটতেই পারবো না আর কি। যাই হোক, কালার হিসাবে খুব সুন্দর আর জুতোটার কোয়ালিটিও খুব ভালো, নরম আছে। আমি পায়ে নেল পেন্ট করিনি, কারণ আগের ভিডিওটাতে তোমাদের বলেছিলাম যে আমি নেলস কিউটিকল অয়েল যেটা ইউজ করছি তার জন্য আমি নেল পেন্ট করতে পারছি না, তো 2 উইক পরে আমি নেল পেন্ট চালু করব। দেখে নাও জুতোর তলাটা কীরকম, সোলসটা। খুবই সফট আছে আর হিলটাও পেন্সিল হিল না, তো আমি এই হিলই পরি, পেন্সিল পরতে পারি না। তো এইটা হচ্ছে তোমাদের ফেভারিট পোজ, তার জন্য আমি এরকমভাবে দেখাচ্ছি। তো হিলসটা 4 নম্বর দিলেই আমার ভালো হতো, মানে ফিটিংস হতো পায়ে, 5 নম্বর দেওয়াটা আমার ঠিক হয়নি। তো জানি না আমি যেহেতু এটা না জেনেই করেছি, কারণ কিছু কিছু আমার 4 নম্বর টাইট হয়, এই জন্য আমি 5টা দিলাম, যেহেতু নতুন মিন্ত্রা থেকে কোনো দিন অর্ডার করিনি। কিন্তু কালারটা খুবই সুন্দর বলবো, আর জুতোর কোয়ালিটিটাও ভালো। তো এবারে দেখে নাও এটা ফ্রন্ট থেকে কেমন লাগছে, সামনে থেকে, এই যে এটা হচ্ছে সামনে থেকে ওপরের এটা ডিজাইন। তো
তো তোমাদের কোন পোস্টটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা আমার দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এভাবেই আমার পাশে থেকো, আর যারা আমার দেখো অনেকটাই বড় পায়, তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও, যাতে আমার নোটিফিকেশান তোমাদের কাছে যায়। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, বাই।